नमस्कार, আমি জয়া চ্যাটার্জি। আমি মূলত হোম মেকার, কিন্তু আমার একটা জুয়েলারি বুটিক আছে শ্রীমতী দরবার। দরবার আয়োজিত জামাষষ্ঠী স্পেশাল রেসিপি কনটেস্টে আমি একজন প্রতিযোগী। আমি আপনাদের সামনে আজকে চিকেনের একটা রেসিপি করে দেখাবো। সেই রেসিপিটি হলো চিকেন মহারানী। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে। চিকেন মহারানী করতে কি কি লাগছে আমাদের? প্রথমত চিকেন তো লাগবেই। চিকেনটাকে আমি নুন হলুদ মাখিয়ে আপাতত রেখেছি। আর লাগছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে আমন্ড বাদাম একটু গরম জলে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে, আর কাজু বাদাম দিয়ে বাটা একসাথে, আমন্ড বাদাম আর কাজু বাদাম বাটা। এখানে আছে কসুরি মেথি। এখানে যে গুঁড়োটা রয়েছে সেই গুঁড়োটা হচ্ছে ধনে, জিরে আর মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এখানে আদা রসুনের পেস্ট, সাদা তেল, চিনি, নুন, দুধ রয়েছে। এটা এই রেসিপিটাতে একদম জল ব্যবহার করা হবে না, দুধ আর টক দই। আর এখানে রয়েছে পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে একটু হলুদ রেখেছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিলি ফ্লেক্স। টক দই পুরোটাই দিয়ে দিলাম। তার সাথে দিলাম আদা রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম একটু কসুরি মেথি। নুন আগে থেকে দেওয়া ছিল বলে তাই জন্য আমি নুন আর এখন দিলাম না। এটা যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় ততক্ষণই ভালো। এটা যদি মোটামুটি দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখা যায় তাহলে খুব ভালো হয়, আর তা না হলে কারোর হাতে যদি সময় কম থাকে তাহলে আধ ঘন্টা 30 মিনিট মতো ম্যারিনেট করলেই হয়ে যাবে। এবার তাহলে আমি মূল রান্নায় যাই। এবার এটা জ্বালিয়ে নিই। আমি সাদা তেল দিলাম, সাথে মোটামুটি গরম হয়ে এসছে। এইবার আমি এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেশি লালচে করে ভাজবো না, মোটামুটি একটু পিঙ্কিশ কালার হলেই হবে। পেঁয়াজ মোটামুটি পিঙ্কিশ টাইপের হয়ে গেছে, একটু নরম মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো এই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট। এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি।
এটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ মোটামুটি নরম হয়ে কষে এসছে, এবার আমি এর মধ্যে নুন দেবো। নুন ম্যারিনেটের সময় দেওয়া ছিল, অতএব সেটা আন্দাজ করে দিতে হবে। সামান্য একটু চিনি, স্বাদ অনুযায়ী সেটা। এবার এই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। চিকেনের থেকে এবং পেঁয়াজের থেকে যে জল বেরোবে তাতেই মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমি একটুখানি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাতে চিকেনটা যাতে নরম হয়। আস্তে একটু অল্প করে দিয়ে এবার মনে হচ্ছে চিকেন সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, চিকেন সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা যেমন খেতে সুস্বাদু হয় তেমনি রান্নাটা খুব সহজেও করা যায়, বিশেষ কোনো ঝামেলা নেই। এবার আমি এর মধ্যে কাজু বাদাম আর আমন্ড যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দুধ দিয়ে পেস্ট করা আছে। চার পাঁচ চামচ মতো দিয়ে দেব। আর শুকনো কলায় ভেজে রেখেছিলাম জিরে ধনে আর মৌরি, সেই গুঁড়োটা একটুখানি দিয়ে দিলাম। অল্প কসুরি মেথি একটু, হাতে যদি এরকম একটু রোগড়ে নিয়ে দেওয়া যায় তাহলে তার গন্ধটা খুব ভালো আসে। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প সামান্য চিলি ফ্লেক্স দিলাম। এগুলো নিজের ইচ্ছে মতো, কেউ যদি ঝাল খেতে ভালোবাসে সে আরও দিতে পারে, কিংবা কেউ যদি কম ঝাল খেতে ভালোবাসে সে আরও কম দিতে পারে। আমি এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেবো। দুধ দিলে হলো কি জিনিসটা আরো খুব ভালো করে সব সাথে মিশে গেল।
2 মিনিট মতো আমি একটুখানি ঢাকা দিয়ে রাখছি, তাহলেই আমার রেডি হয়ে যাবে। চিকেন মহারানি পুরো রেডি তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। চিকেন মহারানি আমার পুরো তৈরি, একদম জামাই আসবে আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো খেতে।